তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেইন করছি রিসেন্ট মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পে শুরু হয় 60s সময় থেকে, যেখানে ইউনাইটেড স্টেটে একটা প্রেস কনফারেন্স চলছিল। আর এই কনফারেন্সে বলা হয় যে ভবিষ্যতে পৃথিবীতে এলিয়েনরা এসে যেই কোনো সময় ধ্বংসযজ্ঞ চালাতে পারে। আর যখন তারা এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করা শুরু করে, তখন বিজ্ঞানীরা আকাশের মধ্যে এমন কিছু দেখতে পারে যেগুলো এর আগে কোনো দিন তারা কখনোই দেখতে পায়নি। আর এটা দেখার পরে বিজ্ঞানীরা সন্দেহ করে যে এটা হয়তোবা একটা স্পেসশিপ হতে পারে, কারণ এটা দেখতে কিছুটা স্পেসশিপের মতো ছিল। আর এখান থেকে গল্পটা সামনে ব্যাক করে আমরা চলে আসি 2017 সালে। এখানে আমরা একটা ছোট্ট ফ্যামিলিকে দেখতে পারি, যেখানে হাজব্যান্ডের নাম ছিল রফ, ওয়াইফের নাম ছিল জিও রফ, দুইটা মেয়ের নাম ছিল ভ্যালেরি আর সারা। তারা সবাই একসাথে বসে খাবার দাবার খাচ্ছিল। তবে খাবার দাবার খাওয়ার আগে তারা সবাই মিলে প্রেয়ার করে। তবে যখন তারা প্রেয়ার শুরু করে, তখনই এখানে জিনিসপত্র নড়া শুরু করে। এমনভাবে জিনিসগুলো কাঁপছিল যেন একটা ভূমিকম্প চলে এসেছে। আর হঠাৎ করেই এখানে একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়, আর এই ব্লাস্টে সারা ছাড়া বাকি সবার মৃত্যু হয়। এই ব্যাপারগুলো দেখার পরে সারা খুবই ভয় পেয়ে যায়, আর সে তার নিজের জীবনটাকে সেভ করার জন্য একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে। তবে অদ্ভুত রকমের একটা গ্যাসের জন্য সেখানে সারারও মৃত্যু হয়ে যায়। আর এরপরে সিন চলে আসে একটা সায়েন্টিস্টের উপরে, যার নাম ছিল লরেন। আমরা লরেনের ঘরের মধ্যে অনেক জিনিসপত্র দেখতে পারি, যার মধ্যে বিভিন্ন নিউজ পেপারের কাটিং, বিভিন্ন আর্টিকেল ছিল। এগুলো দেখে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি যে লরেন এলিয়েনদের উপরে রিসার্চ করছিল। আর এখানে বসে যখন সে রিসার্চ করছিল, তখনই সে টিভিতে একটা নিউজ দেখতে পারে। সে দেখতে পারে একটা শহরের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়েছে, আর এই ব্লাস্টের জন্য প্রায় সবার মৃত্যু হয়ে গেছে। তবে তবুও যারা এখানে জীবিত ছিল তাদের সবাইকে শহর থেকে বের করে দেওয়া হয়েছে, আর এই শহরটাকে পুরোপুরি সিল করে দেওয়া হয়েছে। কারণ এই শহরের মধ্যে ব্লাস্টের জন্য যেই আবহাওয়া ছড়িয়ে গেছে, এই আবহাওয়া মানুষের জন্য খুবই ক্ষতিকর, কারণ আবহাওয়ার মধ্যে কোনো একটা গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে। আর এই ব্যাপারগুলো যখন সে শুনছিল, তখনই লরেনের দরজায় কেউ নক করে। আর যখন লরেন দরজা খুলে, তখন সে দেখতে পারে ইউনাইটেড স্টেটের আর্মিরা তাকে নেয়ার জন্য এসেছে, যেখানে দুইটা আর্মির নাম ছিল ক্লেইটন আর জন। আসলে আর্মিরা চায় যে লরেন এটা রিসার্চ করে বের করুক যে এই ব্লাস্টটা কেন হয়েছে, আর এই ব্লাস্টটা কারা করেছে। আর যেহেতু বারবার করে আর্মিরা রিকোয়েস্ট করছিল, তো এই জন্য লরেনও তাদেরকে না করতে পারে না। সে চলে আসে তাদের সাথে সেই ব্লাস্টের জায়গায়। তো এরপরে যখন সে আর্মিদের সেন্টারে চলে আসে, তখন এখানে একটা কমান্ডার তাকে বলে যে কালকের সেই ব্লাস্টটা একটা ম্যাটেরিয়ালের জন্য হয়েছিল, যেই ম্যাটেরিয়ালটা অনেক ভয়ঙ্কর একটা ব্লাস্ট করেছে, আর এই ব্লাস্টের জন্য পুরো শহরটা তছনছ হয়ে গিয়েছে। তাছাড়া এই শহরের চারপাশে সেই ম্যাটেরিয়ালের বিভিন্ন টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে, যেইটাই এটা প্রমাণ করে যে এই ব্লাস্টটা হয়েছিল ম্যাটেরিয়ালের জন্য। আসলে এই ম্যাটেরিয়ালটা খুবই ভয়ঙ্কর একটা ম্যাটেরিয়াল, কারণ এটা ব্লাস্টের সঙ্গে সঙ্গে বাতাসের উপরে ইম্প্যাক্ট ফেলে, আর বাতাসের মধ্যে একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়, যেই গ্যাসটা মানুষের মরণ ডেকে আনে। আর এই জন্যই সেই সময় শহরটাকে আমাদেরকে খালি করতে হয়েছে, যাতে করে আমরা মানুষদের জীবনগুলো সেভ করতে পারি। তবে আসলে এমনটা সম্ভব হয়নি, কারণ যেই মানুষগুলো এই গ্যাসের সংস্পর্শে একবার চলে এসেছে, তারা একটু পরেই মারা গিয়েছে, তাদেরকে আমরা চিকিৎসা দিয়েও বাঁচাতে পারিনি। তো এরপরে লরেন তার একটা সঙ্গীর সঙ্গে সেই জায়গায় চলে আসে যেই জায়গায় ম্যাট্রোটা পড়েছিল। আর এখানে একটা বিশাল বড় গর্ত হয়ে গেছে, আর সে দেখতে পারে এই ম্যাট্রোটা পড়ার জন্য এখানে একটা লাল রঙের গাছও উপরের দিকে উঠছে। এটা দেখার পরে সে একটু বেশি শক্ত হয়ে যায়, সে অদ্ভুত রকমের রিয়েক্ট করা শুরু করে, সেই গাছটার সঙ্গে কথাবার্তা বলা শুরু করে। এরপরে সে এটার একটা ছবিও ক্লিক করে নেয়। তবে যখন সে বাসায় চলে আসে, তখনও সে শুধুমাত্র এইটাকেই দেখছিল। এগুলোতে সে পুরো কনফিউজ হয়ে যায়। তো এই জন্য সে ম্যাট্রোয়েড সম্পর্কে গুগলে সার্চ করে আরও একটু জানার ট্রাই করে। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পরে সে একটা রাশিয়ান মহিলার ইন্টারভিউ পেয়ে যায়, যেখানে সে বলছে কয়েক মাস আগে তাদের সেখানেও ম্যাট্রোয়েড পড়েছিল। আর এই ম্যাট্রোয়েডে যখনই হাওয়ার সাথে মিলে গিয়েছিল, তখনই অনেক বিষাক্ত গ্যাস ছড়িয়ে গিয়েছিল। আর যেখানে সেই ম্যাট্রোয়েডটা পড়েছিল, সেখানে একটা লাল রঙের গাছও উঠেছিল। তবে রাশিয়ানরা খুব জলদিই সেই গাছটাকে কেটে ফেলে, আর এখানে সমস্ত ব্যাপারটা শেষ করে দেয়। আর যেহেতু শহরের মধ্যে একটা বিষাক্ত গ্যাস ছড়িয়ে গেছে, তো এই জন্য তারা শহরের সমস্ত মানুষকে বাইরে বের করে দেয়, আর দ্রুত এই শহরটাকে সিলগালা করে দেয়। কারণ এই গ্যাসের সংস্পর্শে যারাই একবার আসবে, তাদের মৃত্যুই নিশ্চিত হয়ে যায়। আর তাছাড়া রাশিয়ান পুলিশরা এই ইন্টারভিউ দেয়া মহিলাটাকেও শ্যুট করে মেরে ফেলেছে, যাতে করে তাকে কেউ কোনো কোয়েশ্চেনিং করতে না পারে। আর এগুলো দেখার পরে ইউএসএর আর্মির মনে হয় যে হয়তোবা রাশিয়ান আর্মি তাদের থেকে কিছু একটা লোকানোর ট্রাই করছে, যেই ব্যাপারটা তাদেরকে ক্লিয়ার করে বলা হচ্ছে না। আর এরপর এদিকে আমরা দেখতে পারি দুইটা ডাক্তার একটা লাশের পোস্টমর্টম করছে, যেই লোকটাও মারা গিয়েছিল ম্যাট্রোয়েটের সেই বিষাক্ত গ্যাসের জন্য।
এরপরে ডক্টর তার শরীরের মধ্যে একটা ফুটো করে, তবে এই ফুটো দিয়ে লাল রক্ত বের হওয়ার জায়গায় কালো রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। এই ব্যাপারটা দেখার পরে ডাক্তাররা একটু শক্ত হয়ে যায়, তবে তাদের মনে হয় বিষাক্ত গ্যাসের জন্য এমনটা হয়েছে। তবে একটু পরে এই রক্তগুলো মাটিতে না পড়ে রক্তগুলো আবারও তার বডির মধ্যে চলে যায়, আর যেই ফটোটা ডক্টররা করেছিল সেই ফটোটাও অটোমেটিকলি ফিল হয়ে যায়। আর এরপরে এই লোকটা চোখটা খুলে আর সে উঠে বেঞ্চের উপরে বসে পড়ে। আর এই ব্যাপারটা দেখার পরে ডক্টররা পুরোপুরি শক্ত হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারল না একটা মৃত মানুষ কী করে জীবিত হয়ে গেল। আর তখন চেম্বারের মধ্যে লরেন আর যেই বাকি ডাক্তাররা সিসিটিভিতে এই ব্যাপারগুলো দেখছিল, তারা সবাই এটা দেখার পরে শক্ত হয়ে যায়, কারণ তারাও ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। তবে অপারেশন থিয়েটারের মধ্যে ডক্টর যখন একটু সাহস করে লাশটার সাথে কথা বলার ট্রাই করে, তখন সে কোনো অ্যান্সার করে না। আর যখন ডক্টর আরও একটু সাহস করে তার পালসটা গিয়ে চেক করে, তখন সে পুরোপুরি শক্ত হয়ে যায়। সে দেখতে পারে তার পালস কাজ করছে না, তার শরীরটা পুরো ঠান্ডা হয়ে আছে, তার বডির মধ্যে কোনো কার্যক্রম চলছে না, তবে তবুও সে বসে আছে। আর এরপরে যখন তারা অন্য অন্য লাশগুলোকে চেক করা শুরু করে, যেই লাশগুলো গ্যাসের জন্য মারা গিয়েছে, তারা দেখতে পারে সমস্ত লাশগুলো উঠে বসে আছে। মানে তারা সবাই জীবিত হয়ে গেছে আর এখন তারা উঠে বসে পড়েছে। এই ব্যাপারটা দেখার পরে তারা সবাই শক্ত হয়ে যায়, আর তারা তাদের সাথে কথাবার্তা বলার ট্রাই করলেও কেউই তাদের কথার অ্যান্সার দেয় না। তারা তাদেরকে তাদের পুরনো দিনগুলোকে মনে করানোর ট্রাই করে, তাদের ফ্যামিলির পিকচার দেখায়, তবে এই লাশগুলো কোনো মুভমেন্টও করে না, কোনো অ্যান্সারও করে না। আসলে তারা এমনভাবে বসেছিল যেন তারা একটা জীবন্ত লাশ। তাদের কোনো নার্ভস কাজ করছিল না, তাদের কোনো নিঃশ্বাস নেওয়ার প্রসেসে কাজ করছিল না, মানে তাদের বডির মধ্যে কোনো কাজই চলছিল না, তবে তবুও তারা জীবিত ছিল। আর আমরা জানতে পারি এই ব্লাস্টের জন্য প্রায় 1300 মানুষের মৃত্যু হয়েছে, যার মধ্যে মাত্র 39 জনই পুনরায় জীবিত হতে পেরেছে। আর এগুলো দেখার পরে ডেভিড বলে যে এই 39 জন মানুষ হচ্ছে সেই মানুষগুলো যারা সেই গ্রামে বাস করত, যেই গ্রামের মধ্যে মেট্রোয়েটটা পড়েছিল। এখন হয়তোবা তারা মেট্রোয়েটের ছোট ছোট পার্টগুলোকে কনজিউম করে নিয়েছে, তো এই জন্য তাদের মধ্যে একটা চেঞ্জ হয়ে গিয়েছে, তাদের ভেতরে মানুষের মতো কোনো কার্যক্রম চলছে না। তবে তারা সেই মেট্রোয়েটের পার্টগুলো কনজিউম করার জন্য তাদের মধ্যে অন্যরকম কোনো একটা অ্যাক্টিভিটি চলছে, যেই জন্যই তারা জীবিত হয়ে গেছে। আর আমার মনে হয় তারা হয়তোবা কোনো একটা ভয়ঙ্কর মনস্টারে কনভার্ট হচ্ছে। তবে এত কিছু শোনার আর এত কিছু অবজার্ভ করার পরেও তারা কেউই কিছু বুঝতে পারছিল না এখানে হচ্ছেটা কি। আর এদিকে লরেন তার টিম লিডারকে গিয়ে বলে যে রাশিয়াতেও এমন করে মেট্রোয়েড পড়েছিল, সেখানের অবস্থাও পুরো আমাদের মতো হয়েছিল, সেখানেও জঘন্য একটা অবস্থা হয়েছিল, অনেক মানুষের মৃত্যু হয়েছিল, তারা পুরো একটা শহরকে সিলগালা করেছিল। আমার মনে হয় রাশিয়ানরা কিছু একটা তো জানে, যেই ব্যাপারটা এখন পর্যন্ত আমরা জানি না। তবে আমরা দেখতে পারি তার টিম লিডার তাকে পুরোপুরি ইগনোর করে দিয়ে সেখান থেকে সে চলে যায়। তো এরপরে যেই লোকগুলো জীবিত হয়েছে সেই লোকগুলোর উপরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেই জন্য একটা কনক্লুশন মিটিং ডাকা হয়। আর এই মিটিংয়ে বলা হয় যে তাদের উপরে যতটুকু রিসার্চ করা হয়েছে সেই রিসার্চের ভিত্তিতে আমরা এটা বলতে পারি যে যদিও তারা জীবিত হয়ে গেছে, তবে তাদের হার্ট কাজ করছে না, এমন করে তাদের ব্রেইনটাও কাজ করছে না, মানে তাদের মধ্যে মানুষের মতো কোনো শারীরিক অ্যাক্টিভিটি হচ্ছে না। তবে হ্যাঁ, তাদের ডিএনএতে হালকা হালকা করে চেঞ্জ হচ্ছে। আর এগুলো শোনার পরে এখানে সবাই পুরোপুরি শক্ত হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না হার্টবিট ছাড়া একটা মানুষ কী করে জীবিত থাকতে পারে। তো এই জন্য প্রচণ্ড ভয় পেয়ে এখানে অনেকেই বলে যে এই লোকগুলোকে এখনই মেরে ফেলা উচিত, যাতে করে পরবর্তীতে তারা আমাদের শত্রু হয়ে না দাঁড়াতে পারে। তবে এই সমস্ত ব্যাপারগুলো এখানে বসে থাকা লরেনও খুবই মন দিয়ে শুনছিল, আর এই জন্য সে সবার সামনে এসে বলে যে ঠিক এমনই একটা ঘটনা রাশিয়াতেও হয়েছিল, রাশিয়াতেও মেট্রোয়েড পড়েছিল, সেখানের পরিস্থিতিও খুবই ভয়ঙ্কর হয়ে গিয়েছিল। যেহেতু তারা ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিয়েছে, তো এই জন্য আমরাও ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবো, তবে আমাদেরকে একটু শক্ত হতে হবে আর আমাদেরকে একটু ব্রেইন খাটিয়ে চিন্তা করতে হবে। তো এরপরে লরেনের মনে পড়ে তার ছোটবেলার একটা স্মৃতির কথা, যখন তার বাবা তাকে একটা মিস্টেরিয়াস প্লেসে নিয়ে গিয়েছিল। তবে তার বাবা সেখানে নিয়েছিল এই শর্তে যাতে করে সে এটা কোনোদিন কারোর সাথে শেয়ার না করে। আর লরেনও জীবনে কোনোদিন কাউকে এই ব্যাপারটা সম্পর্কে জানায়নি, আর সে নিজেও এটাকে মনে করার ট্রাই করেনি। এরপরে মিটিং শেষ করে লরেন চলে আসে সেই জায়গায় যেখানে সেই মানুষগুলোকে আটকে রাখা হয়েছে, যেই মানুষগুলো পুনরায় জীবিত হয়েছে। এখানে ছোট একটা বাচ্চাও ছিল, তো এই জন্য লরেন একটা বুক নিয়ে চলে আসে সেই বাচ্চার কাছে, আর এই বাচ্চাকে তার নিজের ছোটবেলার গল্প বলা শুরু করে। সে বলে যে যখন আমি তোমার মতো ছোট ছিলাম তখন আমার মা প্রত্যেক দিন আমাকে বই পড়ে শোনাতো, তবে যখন সে এগুলো বলছিল তখন এই বাচ্চাটা কোনো রিয়াকশন দিচ্ছিল না। আর তখনই ডেভিড তার ফোনের মধ্যে কল দেয়, তবে লরেন এই ফোনটা রিসিভ করার জায়গায় সে এই ফোনটা কাট করে দেয়। আর তখনই তার ফোনের ওয়ালপেপার হিসেবে আমরা দেখতে পারি সেই লাল গাছটা
যেটা ম্যাট্রয়েডের জন্য উঠেছিল, যেটার ছবি সে কালেক্ট করে তার ওয়েল পেপার সেট করেছে। আর এইটা দেখার পরে এই বাচ্চাটা তার হাতটাকে ধরে ফেলে, এই জন্য লরেন প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে দ্রুত সেখান থেকে বেরিয়ে চলে আসে। আর এরপর সে তার টিম লিডারকে সেই গাছটা সম্পর্কে ডিটেইলি বলে। আর তখন ডেভিড বলে এই সমস্ত মানুষগুলো নর্থের দিকে তাকিয়ে আছে, আর নর্থেই হচ্ছে গিয়ে ব্যাজের শহর, যেই শহরের মধ্যে ম্যাট্রয়েডটা পড়েছিল। যার মানে সেই শহরের সাথে এদের কোনো একটা কানেকশন তো অবশ্যই আছে। আর তখনই তারা নিউজের মাধ্যমে জানতে পারে যে মাত্র 2 দিনে সেই গাছটা অনেকটা বড় হয়ে গেছে। আর এটা দেখার পরে তারা ক্লিয়ারলি বুঝতে পারে যে এই গাছটা ম্যাট্রয়েডের জন্য এমনি এমনি উঠেনি, এই গাছটা এলিয়েনরা সেই সময় পুঁতে দিয়ে গেছে। তো এই জন্য এই গাছটা সম্পর্কে আরও একটু রিসার্চ করার জন্য ডেভিড আর লরেনের সঙ্গে একটা মৃত ব্যক্তিকে দেয়া হয়, যাতে করে তার রিয়েকশনটা কেমন হয় সেই ব্যাপারটাকে তারা ক্যাপচার করতে পারে। আর যখন এই মৃত ব্যক্তিটাকে গাছের সামনে নিয়ে বসিয়ে দেয়া হয়, তখনই আমরা দেখতে পারি তার চোখগুলো নীল হয়ে যায় আর সে অদ্ভুত রকমের বিহেভ করা শুরু করে। সে তার হাত পা নাড়ানো শুরু করে, কথাবার্তা বলা শুরু করে। সে তাদেরকে বলে যে আমি তোমাদের সাথে কখনোই ব্যাক করতে পারবো না, কারণ যদি আমি নর্মাল কোনো আবহাওয়ার মধ্যে যাই তাহলেই আমার মৃত্যু হয়ে যাবে। আর যখন এখানে সবাই ব্যাপারটা বুঝতে পারে, তখন তারা তাকে এখানে রেখে দিয়ে তারা নিজেরা চলে আসে তাদের রিসার্চ সেন্টারের মধ্যে। এখানে তারা সবাই ব্যাপারটা বুঝতে পারে যে যদি কোনো জীবিত মানুষ সেই টক্সিক গাছটার কাছে যায় তাহলে তার সেখানে মৃত্যু হয়ে যাবে। তবে মৃত থেকে জীবিত কোনো মানুষ যদি সেই গাছটার কাছে যায় তাহলে সে খুবই ভালো করে থাকতে পারে, এমনকি সে হাত পা নাড়াতে পারে, সে কথাবার্তা পর্যন্ত বলতে পারে, সে খুবই রিল্যাক্সে সেখানে বাস করতে পারে। মানে এই টক্সিক গাছ থেকে যেই বিষাক্ত ক্রিয়াগুলো বের হয় সেগুলো এই মৃত মানুষদের উপরে তেমন একটা ইম্প্যাক্ট ফেলতে পারে না। এরপরে পরদিন সকালবেলা লরেনের বাবা তার সাথে মিট করতে আসে, আর সে তাকে পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিয়ে বলে যে যখন তোমার 8 নম্বর বার্থডে ছিল তখন তুমি অ্যাজ এ গিফট হিসেবে আমার কাছে একটা সায়েন্স ল্যাব চেয়েছিলে। তখন থেকে আমি তোমাকে এই রুমটাই দিয়ে দিয়েছিলাম যেখানে তুমি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করতে, আর তখন থেকে তুমি সায়েন্স আর বিভিন্ন এক্সপেরিমেন্টের মধ্যে এতটাই হারিয়ে গিয়েছিলে যে তোমার বাইরের দুনিয়া সম্পর্কে কোনো খোঁজখবরই থাকতো না, আর এই জন্য তোমার মাও তোমার উপরে প্রচণ্ড রাগ করতো। আর একটা সময় গিয়ে তোমার সঙ্গ না পাওয়ার দুঃখ নিয়েই তোমার মায়ের মৃত্যু হয়ে গেছে। আর এগুলো শোনার পরে লরেনের মনটা খুবই খারাপ হয়ে যায়, সে কান্না করা শুরু করে। তবে তার বাবা এগুলো বলেই এখান থেকে চলে যায়। তো এরপরে রাতের বেলায় লরেন সেই লোকটার পাশে এসে তার সাথে কথাবার্তা বলা শুরু করে, যেই লোকটা এই গাছের সংস্পর্শে এসে জীবিত হয়ে গেছে। আসলে এখন এই লোকটা নর্মাল মানুষ নেই, সে যে আগে একজন মানুষ ছিল তার সেই সমস্ত স্মৃতিগুলো সে ভুলে গিয়েছে, এখন সে একটা এলিয়েনে কনভার্ট হয়ে গেছে। আর যখন লরেন তাকে এখানে আসার কারণ জিজ্ঞেস করে, তখন এই লোকটা তাকে বলে যে আমাদের প্ল্যানেটটা খুব শীঘ্রই নষ্ট হয়ে যাবে, এই জন্য আমাদের নতুন একটা প্ল্যানেটের দরকার। আর এই জন্য যখন আমরা পৃথিবীর মধ্যে এই বিষটাকে ফেলেছি, তখন এই বিষটা 2 দিনের মধ্যেই একটা গাছে কনভার্ট হয়ে গিয়েছে, যার মানে আমরা বুঝতে পেরেছি এই পৃথিবীতেই আমরা বেঁচে থাকতে পারবো, আর এই পৃথিবী হবে আমাদের ভবিষ্যৎ বাসস্থান। কারণ এর আগে আমরা অনেক অনেক গ্রহে গিয়ে এই বীজটাকে রোপণ করেছিলাম, তবে কোনো জায়গায় এই বীজটা টিকতে পারেনি। আর এই সমস্ত কাজগুলোতে তাদেরকে একটা লোক খুব বেশি করে সাহায্য করেছিল, যেই লোকটা নিজেকে সুপার নোভার 94 নামে পরিচয় দেয়, যে কিনা সর্বপ্রথম এলিয়েনদেরকে আবিষ্কার করেছিল। আর এরপর সে এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে পৃথিবীতে এসে বসবাস করার জন্য বলেছিল। আর শুধু এতটুকুই না, সে মানুষের দুর্বলতা সক্ষমতা সমস্ত ব্যাপারগুলো তাদেরকে বলে দিয়েছে যাতে করে তারা মানুষদেরকেও ফেস করতে পারে। আর তখন এদিকে আমরা দেখতে পারি লরেনের একটা পার্টনার সেই গাছটার কাছে আসে আর এই গাছটাকে কাটার ট্রাই করে, তবে সেই গাছটাকে কাটতে পারে না, কারণ এই এলিয়েন তাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছিল। আর এই কন্ট্রোলিংয়ের জন্য সে এই গাছের টক্সিক আবহাওয়ার মধ্যেই তার সুটটাকে খুলে ফেলে, আর সে নিজে এই আবহাওয়ার মধ্যে ইনফেক্টেড হয়ে তার সেখানে মৃত্যু হয়ে যায়। আর এই ব্যাপারটা দেখার পরে ইউএসএর বাকি আর্মিরা তাকে মারার জন্য এখানে দৌড়ে আসে, আর যখনই তারা তাকে শ্যুট করতে যাবে তখন এই এলিয়েন এমন একটা আওয়াজ ক্রিয়েট করে যেই ভয়ঙ্কর আওয়াজটা এখানে কেউই সহ্য করতে পারে না, আর শুধুমাত্র এই আওয়াজের জন্য এখানে তাদের সবার মৃত্যু হয়ে যায়। আর এগুলো দেখার পরে আর্মিরা তার উপরে একটা মিসাইল মারার জন্য নিয়ে আসে, তবে যখন তার উপরে মিসাইলটা মারা হয় তখন তার কাছে মিসাইলটা পৌঁছাতেই পারে না, কারণ এই গাছটা একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিয়েছে। এই গাছটা চারপাশে একটা প্রোটেকশন সিল বানিয়ে দিয়েছে যেই প্রোটেকশন ভেদ করে মিসাইলও ঢুকতে পারে না। তো এরপরে এই গাছ থেকে কালো ধোঁয়া বের হওয়া শুরু হয়ে যায়, যেটা আস্তে আস্তে করে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে। এই ধোঁয়ার সংস্পর্শে যেই আসে তারই মৃত্যু হয়ে যায়, পুরো পৃথিবীর মতো একটা হট্টগোল শুরু হয়ে যায়। আর তাছাড়া এই ধোঁয়াটা মানুষ থেকে শুরু করে পশু পাখি গাছপালা সমস্ত কিছুকে নিস্তেজ করে দেয়, ফসল নষ্ট হওয়া শুরু হয়ে যায়, গাছপালা তার কাজ করা বন্ধ করে দেয়। আর এগুলো দেখার পরে সবাই পুরোপুরি ভয় পেয়ে যায়, কারণ তাদের মনে হচ্ছিল হয়তোবা কেয়ামত চলে এসেছে, হয়তোবা পৃথিবীর ধ্বংস হয়ে যাবে। তো এই জন্য সবাই যার যার গডের কাছে দোয়া করা শুরু করে যাতে করে সে পৃথিবীকে ধ্বংস না করে।
আর এরপর আমরা দেখতে পারি লরেন তার পুরনো ঘরে আসে আর এখানে এসে সে অদ্ভুত রকমের বিহেভ করা শুরু করে। সে নিজের সাথেই কথাবার্তা বলা শুরু করে আর এরপর সেখান থেকে বেরিয়ে চলে যায়। আমরা দেখতে পারি যখন পুরো পৃথিবী টেনশনের মধ্যে আছে, সবাই খুবই অস্থির হয়ে আছে, তখন লরেন খুবই রিল্যাক্স অবস্থায় আছে আর মনে হচ্ছে সে হয়তোবা খুশি হয়েছে। আর এরপরে যখন লরেন সেই এলিয়েনের কাছে চলে আসে, তখন এই এলিয়েন তাকে বলে যে তুমি আমাদেরকে সাহায্য করেছো, তুমি শুরু থেকে সব সময় আমাদের সঙ্গ দিয়েছো, তুমি ছোট থেকে এই গাছটাকে রক্ষা করেছো আর এই জন্যই আমরা আমাদের কাজে সফল হয়েছি, নয়তো আমরা আমাদের কাজটা করতে পারতাম না। তো এরপরে এলিয়েন লরেনের হাত ধরে তার ছোটবেলা তাকে মনে করিয়ে দেয়। আসলে তখন আমরা দেখতে পারি যে লরেন তার বাবার সাথে যেই মিস্টেরিয়াস জায়গায় গিয়েছিল সেই জায়গাটা ছিল এরিয়া 51, যেখানে একটা এলিয়েনকে বন্দী করে রাখা হয়েছিল। আর যখন লরেন সেই এলিয়েনটার কাছে গিয়ে সেটাকে টাচ করেছিল, তখনই তার মধ্যে একটা কেমিক্যাল রিয়াকশন হয়েছিল, তার ডিএনএ এর মধ্যে কিছু পরিবর্তন এসেছিল আর তখন থেকেই তার বিহেভিয়ারের মধ্যে পরিবর্তন হয়েছিল। আর তখন থেকেই লরেন সায়েন্সের প্রতি খুবই ইন্টারেস্টেড হয়ে গিয়েছিল আর তার কাছে এগুলো খুবই সহজ মনে হচ্ছিল। আর এই জন্য শুধুমাত্র 8 বছর বয়সে সে একটা রকেট ডিজাইন করে ফেলেছিল। আসলে লরেন ছোটবেলা থেকেই সমস্ত বাচ্চাদের থেকে আলাদা ছিল। সে সবসময় সবাইকে বলতো যে আমি হচ্ছে একজন এলিয়েন, আমি আমার বাসায় ব্যাক করতে চাই। যা মানে আমরা বুঝতে পারি সেই এলিয়েন লরেনের মধ্যে ঢুকে গিয়েছে আর এই জন্য এখন সে এলিয়েনদের প্ল্যানেটে যেতে চায়। আর তখন এই ব্যাপারটাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে সুপারনোভা 94 নামের যেই লোকটা সেইটা আর অন্য কেউ না, সেইটাও ছিল লরেন নিজে। আসলে এই নামটার সাহায্যে সে এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করত আর তাদেরকে সাহায্য করার ট্রাই করত। সে রকেটটাও এই জন্য বানিয়েছিল যাতে করে এই রকেট দিয়ে সে এলিয়েনদের প্ল্যানেটে যেতে পারে আর তাদের সাথে যোগাযোগ করতে পারে। আর এই সমস্ত ব্যাপারগুলো বোঝার পরে লরেনের মা তাকে এগুলো করার জন্য বাধা দিয়েছিল, সে তাকে এগুলো করতে না করছিল। তবে এই জন্য লরেন রাগ করে একটা সময় তার মাকেই খুন করেছিল। তারপরে যখন এই এলিয়েন লরেনের মাস্কটাকে খুলে ফেলে, তখন এই টক্সিক আবহাওয়ার মধ্যেও লরেন খুবই আরামসে নিঃশ্বাস নিতে পারছিল, তার এখানে কোনো সমস্যাই হচ্ছিল না। আর এরপরে আস্তে আস্তে করে মানুষের মৃত্যু হওয়া শুরু হয়, এক এক করে সমস্ত মানুষের মৃত্যু হচ্ছিল। আর তাছাড়া এলিয়েনরা ডিমের মতো কিছু একটা জিনিস পুরো পৃথিবীর মধ্যে ছড়িয়ে দেয়। আর যখন এই ডিমগুলো ব্লাস্ট করে, তখন এগুলোর মধ্য থেকে কালো ধোঁয়া বের হয়, যেই ধোঁয়াগুলো সবচেয়ে বিষাক্ত ধোঁয়া। আর এই ধোঁয়াগুলো যখনই মানুষের নাকের মধ্যে যায়, তখন সেখানেই মানুষের মৃত্যু হয়ে যায়। এখন সমস্ত মানুষের মৃত্যুর পরে শুধুমাত্র এলিয়েনরাই পৃথিবীতে টিকেছিল। আর এখন লরেনের মনে হয় যে সে হয়তোবা তার ঘরেই আছে। আসলে ছোটবেলায় যখন লরেন সেই এলিয়েনকে টাচ করেছিল, তখন তার ডিএনএর মধ্যে পরিবর্তন হয়েছিল আর সে নিজেও একটা এলিয়েনে কনভার্ট হয়ে গিয়েছিল। তো এই জন্যই সে সবসময় চাইত অন্য এলিয়েনদেরকে তার সাথে এনে রাখতে। আর এই জন্যই সে সবসময় এলিয়েনদের সাথে কন্ট্যাক্ট করে তাদেরকে পৃথিবীতে এসে তার সঙ্গে থাকার জন্য বলতো। আর এখন যেহেতু এলিয়েনরা পৃথিবীতে চলে এসেছে আর তারা পুরো পৃথিবী দখল করে নিয়েছে, এখন শুধু এলিয়েনরাই পৃথিবীতে বাস করে, তো এই জন্য লরেনেরও মনে হয় সে তার বাসায় আছে আর সে খুশি খুশি তাদের সঙ্গে থাকা শুরু করে। আর এমনই একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো এই মুভি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।